আসসালামু আলাইকুম। মিকেল চার্টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। হজ ফ্লাইট শুরু 20 মে রাতে, ভারত সফরে গেলেন সেনাপ্রধান। ভাঙাই দুই পক্ষের সংঘর্ষে আহত 40, লুটপাট ভাঙচুর। শুক্রবার রাতে বিমানবন্দর সড়কে এড়িয়ে চলার পরামর্শ। গুপ্তচর বৃত্তির অভিযোগে সুইডেনের রুশ দূতাবাসের 5 কর্মী বহিষ্কার। তাইওয়ান ইস্যুতে চীনকে সতর্ক করল যুক্তরাজ্য। বিমানবন্দরে মাদকসহ অভিনেত্রী গ্রেফতার। এবং লঙ্কান প্রিমিয়ার লিগে ড্রাফটে সাকিব সহ 3 বাংলাদেশি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে 20 মে দিবাগত রাতে। নতুন করে হজ নিবন্ধনের সময় বাড়ানো হবে না, কোটা খালি রেখেই শুরু হবে হজ ফ্লাইট, এমনটি জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি আজ সচিবালয়ে নিজ দপ্তরে একথা জানান। গতকাল হজ নিবন্ধনের বিশেষ দিন ছিল, এরপরও কোটা পূরণ হয়নি। এবার প্রায় 3000 কোটা খালি রেখেই হজ ফ্লাইট শুরু হচ্ছে। আজ ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজের খরচ কমানোর সুযোগ নেই, কোটা খালি রেখেই হজ ফ্লাইট শুরু হবে। ভারতীয় সেনাবাহিনীর প্রধানের আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে আজ বুধবার ভারত গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল আলম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সফরকালে সেনাপ্রধান ভারতের চেন্নাইতে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমিতে কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করবেন। এছাড়াও তিনি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান ছাড়াও চিফ অব ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিব ও পররাষ্ট্র সচিব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে 3.5 ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে কমপক্ষে 40 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। দোকান ও বসতবাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনাও ঘটেছে। বুধবার সকাল 7টার থেকে সকাল 10:30 পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সড়কে শুক্রবার রাত থেকে 7 ঘন্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। বুধবার এক কোনো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিপিচক জানায়, আগামী শুক্রবার রাত 11টা থেকে পরদিন শনিবার সকাল 6টা পর্যন্ত মোট 7 ঘন্টা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। স্টকহোমে রাশিয়ান দূতাবাসের 5 জন কর্মীকে গুপ্তচর সন্দেহ হওয়ায় দেশ ছেড়ে যেতে বলেছেন সুইডেন। গতকাল মঙ্গলবার রাশিয়াকে বিষয়টি জানিয়েছে সুইডেন। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বেলিস্ট্রম বলেছেন, 5 জনের কথিত কার্যকলাপ তাদের কূটনৈতিক অবস্থানের সঙ্গে বেমানান। সুইডেনের রাশিয়ার রাষ্ট্রদূত ভিক্টর তাতারিনসেফকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। তাইওয়ান ইস্যুতে এবার চীনকে সতর্ক করল যুক্তরাজ্য। তাইওয়ানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলার বিষয়ে বেইজিংকে সতর্ক করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লোভারলি বলেন, সার্বভৌমত্বের যেসব দাবি সেগুলোতে শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় লন্ডন। দুবাইয়ে অডিশন দিতে গিয়ে মাদকসহ ধরা পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী ক্রিসান পেরেইরা। বিমানবন্দরে তল্লাশির সময় তার ট্রফিতে পাওয়া গেছে মাদক। ভারতীয় গণমাধ্যমের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত 1 এপ্রিল দুবাইয়ে বিমানবন্দরের মাদকসহ গ্রেফতার করা হয় ক্রিসানকে। এরপর থেকেই দুবাইয়ের কারাগারেই আছেন তিনি। তবে এরই মধ্যে বেরিয়ে এসেছে নতুন তথ্য। জানা গেছে, ক্রিসান অপরাধী নন, তাকে ফাঁসানো হয়েছে। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে চতুর্থ আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী 30 জুলাই। আসন্ন এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের 3 ক্রিকেটার। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সহ রয়েছেন লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুব। এই তালিকায় বিদেশি খেলোয়াড়দের মধ্যে আরও আছেন ম্যাথু ওয়েড, শন মার্শ, জার্সি শর্ট, উসমান খাজা, লুঙ্গি এনগিটি, ইমরান তাহির, তাবরাইজ শামসি, মোহাম্মদ নওয়াজ, শামিম শাহ, ওয়াহাব রিয়াজ, পল স্টার্লিং, মিচেল স্ট্যান্টনার, ইশ সোধি, টিম সেফার্ট, ড্যারিল মিচেল, ডগ ব্রেসওয়েল, কার্ডিন পোলার্ট, ডোয়াইন ব্রাভ্রো ও জেরার্ড ইরাস মাসরা।
আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।